অবশেষে বাণিজ্য যুদ্ধ বন্ধে সমঝোতার পথে হাঁটতে শুরু করেছে চীন যুক্তরাষ্ট্র। দীর্ঘ আলোচনা এবং অনিশ্চয়তার পর প্রথম পর্যায়ের বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে দেশ দুটি। শুক্রবার এই সম্মতির পর মার্কিন পণ্যের উপর আরোপ করা বাড়তি শুল্ক আর না বসানোর ঘোষণা দিয়েছে চীন। অন্যদিকে চীনা পণ্যের উপর থেকে বাড়তি শুল্ক কমানোর কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্র। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য যেমন গম ও ভুট্টা, যুক্তরাষ্ট্রের তৈরি গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশ, এমন সব পণ্যের উপর আরোপ করা বাড়তি শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে চীন। 15 ডিসেম্বর থেকে এই শুল্ক কার্যকর হবার কথা ছিল। আগামী 2 বছরে $20,000 কোটি পণ্য ও সেবা কিনবে তারা যুক্তরাষ্ট্র থেকে। শুক্রবার প্রথম পর্যায়ের বাণিজ্য চুক্তিতে সম্মত হবার পর রোববার এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে চীন। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের গ্রামীণ কৃষিখাত খুবই আনন্দিত। এই মুহূর্তে আমাদের মনে একটাই চিন্তা, আমরা চুক্তির বিস্তারিত দেখতে চাই। এটা আনন্দের, একটা দীর্ঘ সময় ধরে আমরা এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম এবং এতদিন পর তা হতে যাচ্ছে। কিন্তু যতদিন আমরা বিস্তারিত না দেখছি, এই বছর কি হবে, সামনের বছর কি হবে, কিংবা আগামী 5 বছরে কি হবে, আর এর মাধ্যমে আমরা কি ধরনের সুরক্ষা পাচ্ছি, আমরা আশ্বস্ত হতে পারছি না। শুক্রবার দেশ দুটির বাণিজ্য চুক্তির প্রথম ধাপে সম্মত হবার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, চীনের সঙ্গে একটি প্রথম পর্যায়ের বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহের শেষেই যে শুল্ক বসানোর কথা ছিল, চুক্তির ফলে সেই শুল্ক বসাবে না তারা। তবে আগে থেকে চীনা পণ্যের উপর যে শুল্ক বসানো আছে তা কমানো হবে না। চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি আমরা কিছুক্ষণ আগে অনুমোদন করেছি এবং আমার কাছে এটি মোটেও জটিল নয়। এটি একটি বিস্ময়কর চুক্তি বলতে পারেন। $250 বিলিয়ন মূল্যের পণ্যে শুল্ক হার আগের মতোই 25% বহাল থাকবে এবং আমরা ভবিষ্যতে শুল্ক প্রত্যাহার কিংবা কমানোর বিষয়ে আলোচনা চালিয়ে যাব। চীন এখন শুল্ক প্রত্যাহার চায়, বিষয়টি ঠিক আছে। বিনিময়ে তাদেরও ইতিবাচক মনোভাব নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে। মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের এক বিবৃতিতে জানানো হয়, চুক্তির আওতায় প্রযুক্তি স্থানান্তর, মেধাস্বত্ব, কৃষি, আর্থিক সেবা, মুদ্রা, আন্তর্জাতিক মুদ্রা বিনিময়, এমন সব বিষয় অন্তর্ভুক্ত থাকবে। প্রথম পর্যায়ের চুক্তি অনুযায়ী চীন থেকে $25,000 কোটি মূল্যের পণ্য আমদানিতে আগের মতোই 25% হারে শুল্ক নেবে যুক্তরাষ্ট্র। তবে $12,000 কোটি পণ্য আমদানিতে শুল্কের পরিমাণ কমে 7.5% করা হবে। এই চুক্তিটি কি নিয়ে সেটা আগে দেখতে হবে। আমার মনে হয় দুপক্ষই একটি দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য নিয়ে ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে, যেখানে চীন মার্কিন প্রতিষ্ঠানগুলোকে যেমন ছাড় দিচ্ছে, যুক্তরাষ্ট্রকেও চীনের প্রতি একই মনোভাব দেখাতে হবে। চীন যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য কিনতে এগিয়ে এসেছে, এটা একটা বড় পরিবর্তন। ট্রাম্পকে চাপে ফেলার জন্য তারা কৃষিপণ্য কেনা বন্ধ রেখেছিল, যা আসলে ট্রাম্পকে নয় কৃষকদের বিপাকে ফেলেছিল। আশা করছি এ ধরনের সংকটের সমাধান হবে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বাণিজ্য চুক্তির প্রথম ধাপ স্বাক্ষর হবার কথা রয়েছে। এরপর আলোচনা শুরু হবে চুক্তির দ্বিতীয় পর্যায় নিয়ে। বাণিজ্য চুক্তির মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা চীন মার্কিন বাণিজ্য বিরোধ নিষ্পত্তি করতে চায় দেশ দুটি। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।